हेलो गाइज व्हाट्स अप एंड वेलकम टू माय चैनल। तो आज के जो वीडियो टा सेई वीडियो ते तुम्हारे देखाबो R15 V3 BS4 गाड़ी जेटा के मॉडिफाई करा हुए चे असाधारण मॉडिफाई हुए चे। तो तुम्हारा एक टा सिनेमैटिक एंजॉय करो तार पड़े पूरो गाड़ी डिटेल्स बोलची तुम्हारे। আশা করছি তোমাদের সিনেমাটিকটা খুব ভালো লেগেছে। তো এবার গাড়িটাকে একবার ভালোভাবে দেখাই যে গাড়িটা কি কি মডিফিকেশন করা হয়েছে। সো মেইনলি যেটা মডিফাই করা হয়েছে কালার, তো BMW-র কালার করা হয়েছে BMW 1000 RR। তো টোটাল D2 অ্যাকুরেট লাগছে, অনেকে বুঝতেই পারবে না যে এটা R15 V3 কি এটা BMW, মানে এক ঝলকে বোঝাটা খুব মুশকিল। তো পেইন্টের কাজটা দেখো একবার, টোটাল সাইড প্যানেলের যে কাজগুলো রয়েছে এগুলো স্টিকার করা হয়েছে, আর ভেতরের যেটা রয়েছে এটা সম্পূর্ণ পেইন্ট করা আছে হোয়াইট ব্লু অ্যান্ড রেডের উপর করা। তো সামনেও এই রেড কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলো স্টিকার আছে, আর সামনের যে ফ্রন্ট লুকসটা দেওয়া হয়েছে ফ্রন্ট লুকসটা একটু ডিফারেন্ট করা হয়েছে। এটার ফ্রন্টে দেওয়া হয়েছে এক সাইড হাফ আপ করে, এক সাইড হোয়াইট করা হয়েছে, এক সাইড ব্লু করা হয়েছে। তো দুটো সেকশন ভাগ করে যে কালারটা করা হয়েছে এটা আরও ডিফারেন্ট টাইপের হয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তো আরও কিছু কিছু চেঞ্জেস রয়েছে এর মধ্যে, যেমন তো এখানে সাইড ইন্ডিকেটারগুলো চেঞ্জ হয়েছে, সাথে উইংলেট লাগানো। ব্যাক সাইডটা দেখো দারুণ লাগছে, ব্যাক সাইডটা ট্যাঙ্কটাও বাই কালার করা রয়েছে, অর্ধেকটা হোয়াইট আর এই সাইড থেকে ব্লু করা রয়েছে। তো যাই হোক, ওভারঅল গাড়িটা লুকস দুর্দান্ত হয়েছে, আমার পার্সোনালি এটা খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমি একটা ভিডিও বানালাম। অবশ্য এই গাড়িটা আমার না, আমার একটা দাদার গাড়ি। তো যাই হোক, তোমাদের গাড়িটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটা করে দিও, আর সাথে সাথে ইনস্টা ও ফেসবুকে আমাকে ফলো করো DS মোটর অ্যাডভেঞ্চার নামে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। তো একবার স্টার্ট করে দেখি।